ঝড়ের গতিতে বাড়ল প্রবাসীদের টাকার রেট বাংলাদেশের টাকায় আজ শুক্রবার মে মাসের সতেরো তারিখ দু সাল আপনি আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংকের রেট নামের উপরে রেট বিকাশ ও নগদ রেট পাবেন বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা প্রথমে রয়েছে মালয়েশিয়ান এক ইঙ্গিত চব্বিশ টাকা নব্বই পয়সা আজকে ব্যাংকের রেট বিকাশে এবং ক্যাশে রয়েছে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা এরপরে রয়েছে সৈদির একটি আল টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক বিকাশের রেট ক্যাশে রয়েছে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা মার্কিন এক ডলার রয়েছে একশো সতেরো টাকা পনেরো পয়সা ব্যাঙ্কে রেট বিকাশ রকেট এবং ক্যাশে রয়েছে একশো পনেরো টাকা তিরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো রয়েছে একশো আঠাশ টাকা তিরিশ পয়সা ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট এবং ক্যাশের রেট ব্রিটেনের এক পাউন্ড একশো আটচল্লিশ টাকা বাহাত্তর পয়সা ব্যাঙ্ক বিকাশ নগদ এবং ক্যাশে রয়েছে একশো আটচল্লিশ টাকা এগারো পয়সা সিঙ্গাপুরের এক ডলার রয়েছে সাতাশি টাকা তিন পয়সা ব্যাংকের রেট বিকাশ নগদে রয়েছে ছিয়াশি টাকা তিয়াত্তর পয়সা ক্যাশে রয়েছে ছিয়াশি টাকা চৌষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার রয়েছে পয়সা ব্যাংকের রেট বিকাশ নগদ এবং ক্যাশে রয়েছে সাতাত্তর টাকা সাতাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার রয়েছে সত্তর টাকা উনানব্বই পয়সা ব্যাংকের রেট বিকাশে রয়েছে তিরিশ টাকা সরি সত্তর টাকা বিরানব্বই পয়সা ক্যাশে রয়েছে আটষট্টি টাকা উনাশি পয়সা কানাডিয়ান এক ডলার রয়েছে পঁচাশি টাকা দশ পয়সা ব্যাংকের ডেট বিকাশ নগদে রয়েছে তিরাশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশে রয়েছে চুরাশি টাকা ষোলো পয়সা দুবাইয়ের একদিন রয়েছে বত্রিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক বিকাশ এবং ক্যাশের ডেট ওমানি একরিয়াল রয়েছে তিনশো পাঁচ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক বিকাশ এবং ক্যাশের ডেট এক একদিনে রয়েছে তিনশো এগারো টাকা এগারো পয়সা ব্যাঙ্ক বিকাশ এবং ক্যাশে রয়েছে তিনশো দশ টাকা বরাবর কাতারি একরিয়াল রয়েছে বত্রিশ টাকা সাতাশ পয়সা ব্যাঙ্ক বিকাশ এবং ক্যাশের ডেট কৃতি একদিনে রয়েছে তিনশো পঁচাশি টাকা ব্যাঙ্ক এবং বিকাশের রেট সুইজারল্যান্ডের একশো আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংকের রেট নগদে রয়েছে একশো ছাব্বিশ টাকা পঁয়ষট্টি রয়েছে একশো সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্কের রেট জাপানি রয়েছে চুয়াত্তর পয়সা ব্যাংক বিকাশ এবং ক্যাশের রেট দক্ষিণ কোরিয়ান এখন আট পয়সা ব্যাংক বিকাশ এবং ক্যাশের রেট সর্বশেষ ইন্ডিয়ান রুপি রয়েছে এক টাকা সাঁত্রিশ পয়সা সামথিং ব্যাংক বিকাশ এবং ক্যাশের রেট বন্ধুরা এই রেটটি ছিল শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানো ক্ষেত্রে প্রযোজ্য তবে স্থান এবং সময়ের ব্যবধানে রেট কিছুটা পরিবর্তন হতে পারে আপনি যখন বাংলাদেশে বৈধভাবে টাকা ছাড়বেন তখন যেই এক্সচেঞ্জ কিংবা ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়বেন তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে তারপর টাকা ছাড়বেন কেননা টাকার রেট মুহূর্তে পরিবর্তন হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে